জাস্ট আপনারা দেখুন রাত্রিবেলায় এই বাসে যেতে যেতে কলকাতাকে কত সুন্দর লাগছে। এই রুটটা যেন সম্পূর্ণ আলাদা রুট, এই রুট যেন আগে কখনো দেখিনি। তো গাইস সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই বাসটা ডিরেক্টলি কোনো সময় না যাওয়ার সময় না আসার সময় কোনো সময় ধর্মতলাকে মানে সব থেকে জনপ্রিয় এবং জনবহুল জায়গা ব্যস্ততম জায়গা শহরের সেই জায়গাটাকে ডিরেক্টলি ক্রস করে না, এটাকে সোজা বাইপাস করে বেরিয়ে যায়। সেই জন্য এতটা কম সময়ের মধ্যে এতটা বেশি রুট কভার করতে পারে আর এই বাসটা শহরের বিভিন্ন প্রান্ত দিয়ে যায়, ফলে মানুষের অনেক পছন্দ করে এই বাসটাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস ফাইনালি এটাই হচ্ছে আমাদের বাস আর এই বাসে আমরা আজকে ট্রাভেল করব। এই বাসের কমফোর্ট কিন্তু অনেক বেশি নর্মাল বাসগুলোর থেকে। হাওড়া স্টেশনের সাবওয়ের গেট নাম্বার 5 থেকে বেরিয়ে পরে ডান দিকে আপনি পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ড। এছাড়াও হাওড়া সাবওয়ে বা হাওড়া স্টেশনের ডিটেলস ভিডিও আছে, না দেখলে অবশ্যই দেখে নিন। এছাড়াও আপনারা যদি খুঁজে না পান তাহলে 6 নম্বরের গেট দিয়ে সোজা বেরিয়ে একদম ব্রিজের মুখে চলে আসবেন, তারপর দেখুন এই যে বিল্ডিংটা দেখতে পাবেন বিল্ডিং এর পাশে এই S5 এর বাস স্ট্যান্ড আপনি পেয়ে যাবেন। চলুন ফাইনালি আজকে আমরা ট্রাভেল করব S5, যেটা আপনার বোলপার্ক যাদবপুর হয়ে পরে সোজা গড়িয়ে যাবে। তো অনেকটা রুট দেখতে পাচ্ছেন, তো চলুন সম্পূর্ণ জার্নিটা এনজয় করতে থাকুন আর সম্পূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন, তাই দেখতে থাকুন কখন কি বাস আছে না আছে ইচ এন্ড এভরি। 238 গুলো কিন্তু এখানে দাঁড়া, আপনারা যদি ওয়াশরুম করতে চান তাহলে এটার ঠিক পাশে এই সাইডে চলে আসবেন, তারপর এই সাইডে এসে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা, তাও বাসটা কত ভিড় দেখুন লেভেলের। হাওড়া ব্রিজ কিন্তু দিনের বেলা দেখেছেন, রাত্রিবেলাতে দেখুন হাওড়া ব্রিজ কেমন লাগছে। দূর থেকে তো বেশ ভালো লাগছে, কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে আপনি যখন যাবেন তখন ভিউটা ঠিক এরকম। তো দেখুন হাওড়া ব্রিজ থেকে বেরিয়ে বাসগুলো বারবার ফ্লাইওভারে উঠে পরে বাম দিকে বেঁকে দেয়, কারণ হাওড়া থেকে বাসগুলো যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যায় আবার আসার সময় অন্য রাস্তা দিয়ে আসে। হাওড়া থেকে তো আসার সময় স্ট্যান্ড রোড হয়ে পড়ে আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এই ফ্লাইওভার হয়ে পড়ে নিচে নামবো, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কত সুনসান রাস্তা, কত ফাঁকা রাস্তা, যেন মানুষজন নেই। আর দিনের বেলায় ঠিক এর অপোজিটটা, মানুষের এত গিজগিজ হয় যেন পেরোতেই পারা যায় না, বাসগুলো কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু এখন দেখুন রাস্তাটা কত ফাঁকা, মনেই হচ্ছে না যেন এই রাস্তায় এত ভিড় থাকে। আর আপনাদেরকে বলে দিই এই বাসটার কিন্তু লাস্ট বাসের টাইম হচ্ছে 10:15 আর সকাল 5টার সময় কিন্তু বাসটা দুটো জায়গা থেকে ছেড়ে দেয়, গড়িয়া থেকে এবং হাওড়া স্ট্যান্ড থেকে। আর রাত্রিবেলাতে কিন্তু হাওড়া থেকে ছাড়ে 10:15 লাস্ট বাস। তো দেখুন আমরা এখন আর্মেনিয়া স্ট্রিট, এমজি রোড, তারপর আপনার টি বোর্ড, বিবাদীবাগ, ডালহসি হয়ে পরে আমরা এখন হেস্টিং পেরিয়ে পরে রাজভবনের সামনে আছি। তো দেখুন এই বাসটা কিন্তু সোজা ডালহসি, হেস্টিং, রাজভবন হয়ে পরে একদম সোজা মায়া রোড ধরে তারপর আপনার পার্ক স্ট্রিটে উঠে যায়। আর আপনি যদি ধরুন ধর্মতলা যেতে চান তাহলে রাজভবনের সামনে নেমে অথবা আপনি পার্ক স্ট্রিট থেকে নেমে পরে হেঁটে হেঁটে আপনাকে কিন্তু ধর্মতলায় যেতে হবে। সেই জন্যে এই বাসটা কিন্তু এত ফাস্ট যায়, কারণ ধর্মতলাতে ডিরেক্টলি প্রবেশই করে না। আর বাসটা যখন গড়িয়া থেকে হাওড়ার দিকে আসে তখন কিন্তু এই পার্ক স্ট্রিট থেকে সোজা আপনার ইডেন গার্ডেন্সের পাশ হয়ে পরে স্ট্যান্ড রোড ধরে তারপর সোজা আপনার হাওড়া ব্রিজে ওঠে। মানে এখান থেকেই কিন্তু যাওয়ার আসারটা ভাগ হয়ে যায়। তো গাইজ ফাইনাল দেখতে পাচ্ছেন আমরা পার্ক স্ট্রিটে চলে এলাম এবং পার্ক স্ট্রিট থেকে সোজা আমরা বেরিয়ে যাব ময়দান। তো দেখতে পাচ্ছেন এখানে আবার রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে আপনি পেয়ে যাবেন এলিয়ট পার্ক, আর সোজা আপনি যদি বেরিয়ে যান একদম সোজা ডান দিকে না বেঁকে তাহলে আপনার সোজা পেয়ে যাবে রবীন্দ্র সদন। আর ডান দিকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাতে যদি বেঁকে যান SSKM হসপিটাল, বিড়লা মেমোরিয়াল হল, তারপর আপনার ভিক্টোরিয়া পাবেন, এই সমস্ত জিনিসগুলো এই ডান দিকের রাস্তাটাতে গেলে পেয়ে যাবেন, এমনকি নন্দনের যে সামনের গেটটা সেটাও আপনারা পাবেন। তো কোনো দিকে না বেঁকে সোজা আমরা ফাইনালি বেরিয়ে পরে একদম সোজা দেখতে পাচ্ছেন এক্সাইড মোড় মানে রবীন্দ্র সদনের সামনে চলে এলাম, ওপরে যে ব্রিজটা দেখতেই পাচ্ছেন। তো দেখুন রবীন্দ্র সদন মেট্রো অর্থাৎ এক্সাইড মোড় থেকে সোজা আমরা বেরিয়ে যাব, সোজা বেরিয়ে আশুতোষ মুখার্জি বা এলগিন রোড হয়ে পরে আপনারা বলতে পারেন ভবানীপুর বা ডিএন মিত্র স্কোয়ার হয়ে পরে নেতাজি ভবন, বা আপনি বলতে পারেন চক্রবেড়িয়া, তারপর আপনার পর্ণা বা ভবানীপুর থানা হয়ে যতীন দাস পার্ক পেরিয়ে হাজরা মোড় পেরিয়ে পরে আমরা এখন কালীঘাটের যে মোড় অর্থাৎ কালীঘাট মন্দির পেরিয়ে যে কালীঘাটের মোড় সেখান থেকে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা বাম দিকে বাঁকবো, এই রুটটার এটাই হচ্ছে ভাগ। নর্মাল যে গড়িয়া স্ট্যান্ডের বাসগুলো সেগুলো কালীঘাট থেকে সোজা বেরিয়ে যায়, সোজা টলিগঞ্জ হয়ে পরে বেরিয়ে যায়, কিন্তু এই বাসটার ক্ষেত্রে এই কালীঘাট হয়ে পরে কালীঘাট থেকে বাম দিকে বেঁকে যাবে, সোজা গড়িয়াহাটের মোড় দিকে যাবে, হচ্ছে কালীঘাট মেট্রো। তো দেখুন বাসগুলো না যখন দাঁড়ানো ইচ্ছে হবে হঠাৎ হঠাৎ স্টার্ট বন্ধ করে দেবে, এরকম অনেক নাটক আপনারা দেখতে পাবেন এই বাসে চাপতে চাপতে। আর দেখুন ফাইনালি এর পরের স্টপেজে আমাদের রাসবিহারী এভিনিউ পেরিয়ে পরে সোজা যে লেক মার্কেট বা লেক মল দেখতেই পাচ্ছেন এই সাইডে লেক মল সিনেপলিস এখানে আছে। তো গাইজ আমরা এখন লেক মার্কেট অর্থাৎ লেক মল বাস স্টপ হয়ে পরে সোজা রাসবিহারী এভিনিউ অর্থাৎ দেশপ্রিয় পার্ক হয়ে পরে টেঙ্গুলার পার্ক, হিন্দুস্থান পার্ক, বাসন্তী দেবী কলেজ হয়ে পরে সোজা আমরা গড়িয়াহাটের যে মোড় সেই মোড় থেকে রাইট টার্ন নেব। আপনারা আমি এখন রাত্রিবেলাতে যাচ্ছি, তাই যদি আপনারা সকালবেলাতে যান অর্থাৎ রাত 10টার আগে যান তাহলে কিন্তু রুটটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন চেঞ্জ হবে কীরকম দেখুন।
তো দেখুন আপনাদেরকে বলে দিই, এই হচ্ছে লেগ মল। লেগ মলের পর না আবার সকালে যদি আপনি আসেন হাওড়া থেকে বা আবার রাত্রিবেলা যদি আসেন, দুটো দুরকম রাস্তাতে আসবেন। সকালে যদি আসেন তাহলে এই যে দেশপ্রিয় পার্কের আগে ডান দিকে দিকে বেঁকে পরে সোজা এই রামকৃষ্ণ মিশন অর্থাৎ গোল পার্কের এখানে আসবে। আর আপনারা যদি রাত্রিবেলাতে আসেন তাহলে সোজা এই পথে সোজা গড়িয়াহাট ক্রসিং হয়ে পরে এই পথে ঘুরে পরে সোজা আপনার গোল পার্কে আসবে। গোল পার্কে এসে পরে এইদিকে সোজা রুটটা আপনাদের কভার করবে। কিন্তু আমরা এখন রাত্রিবেলাতে যাচ্ছি তাই এই রুটটা আমরা কভার করবো না। আমরা যাব এখন এই রোড হয়ে সোজা আমরা গড়িয়াহাট হয়ে পরে এই পথে আসবো। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা গড়িয়াহাট মোড়ে চলে এসেছি। আর রাত্রি বেলাতে গড়িয়াহাট মোড়টা কত শুনশান লাগছে না! নর্মাল ডেতে এলে বা নর্মাল টাইমে এলে কিন্তু পা ফেলার জায়গা থাকে না, ব্যস্ততম গড়িয়াহাট। আর এই সেই ডান দিকে দেখতে পাচ্ছেন গড়িয়াহাটের যে সেই দাবা খেলার যে জায়গায় এখনও মানুষজন দাবা খেলে যাচ্ছে। এখানে না আপনি যখনই আসবেন তখনই কিন্তু মানুষজনকে দাবা খেলতে দেখতে পাবেন, চাইলে আপনারাও কিন্তু পার্টিসিপেট করতে পারেন। তো এই হচ্ছে সেই গড়িয়াহাটের মোড়ের যে বিখ্যাত সেই দাবা পয়েন্ট। আর গড়িয়াহাট মোড়ের যে মার্কেটটা সেটা কিন্তু ধর্মতলার থেকেও কম বড় কিছু না, সেই রকম মার্কেট এত শুনশান রাত্রিবেলা দিয়ে সম্ভব। তো দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি একদম এই গোল পার্কের সামনে চলে এসেছি। গোল পার্কের যে ক্রসিংটা আছে এখানেই আপনারা এখানেই মেন রোডটা মিশছে। এবার আমরা সোজা বেরিয়ে যাব। আর ডান দিকে দেখতে পাচ্ছেন এই রামকৃষ্ণ মিশন যে ইনস্টিটিউট আছে একটা, সেই ইনস্টিটিউটটা, তবে আমরা এখন যাব সোজা। তো দেখতে পাচ্ছেন গোলবাগ পেরিয়ে পঞ্চানতলা পেরিয়ে পরে আমরা এখন ঢাকুরিয়ার যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারের সামনে আছি। কত ভিড় দেখুন, রাত্রিবেলা তো কত ভিড় দেখুন। তো ফাইনালি আমরা এই ফ্লাইওভারের ওপর দিয়ে বেরিয়ে যাব। আর ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে যেতে আপনি কিন্তু আমরি যে হাসপাতাল আছে আমরি হাসপাতালটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো গাইজ আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর না সামনেই, তবে দেখতেই পাচ্ছেন আমরা এখন যাদবপুর থানা পেরিয়ে পরে যাদবপুরের যে 4-3 ইউনিভার্সিটির যে গেট সেই গেট পেরিয়ে গেছি অলরেডি। আর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এই S5-এরই আরেকটা বাস যেটা আমাদের থেকে অনেক আগে ছেড়ে যে বাসটা, সেই বাসটা আমাদের সামনে। আমরা কিছুতে সাইড দিচ্ছে না, মানে বারবার কিন্তু আটকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন যাদবপুর থানার যে ক্রসিংটা সেই ক্রসিংয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এই ক্রসিংয়ের এখানে কিন্তু আবার এই প্রিন্স আনোয়ার শাহ যে রোড সেই রোডটা কিন্তু এখানে যুক্ত হচ্ছে। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের এই বাসটা চাচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন যাদবপুর ক্যাম্পাস পেরিয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে যাচ্ছি। আর এই জায়গাটা কত শুনশান লাগছে দেখুন, এটা হচ্ছে নাকি 8B বাস স্ট্যান্ড। নর্মাল টাইমে কত ভিড় থাকে, কত মানুষের হই হুল্লোড় থাকে। 8B বাস স্ট্যান্ড নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই কিন্তু দেখে নিন। তো গাইজ এরপর আমাদের স্টপেজ আছে KPC হসপিটাল, সুলেখা মোড়, কৃষ্ণ গ্লাস, তারপর অন্নপূর্ণা, বাঘা যতীন, বিগ বাজার অর্থাৎ গাঙ্গুলি বাগানে যেটা বলতে পারেন, তারপর রায়পুর বা SC মল্লিক রোড বলতে পারেন। যেতে যেতে আপনারা এরকম অনেক গাইড বোর্ড পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এটা যাদবপুর, সোজা গেলে গড়িয়া, বাম দিকে বাঘা যতীন, আর ডান দিকে রামগড়। তো বন্ধুরা আপনারা এই গাঙ্গুলি বাগানের এই জায়গাটাতে কিন্তু সারা রাত অনেক খাবারের দোকান কিন্তু খোলা থাকে। তো গাইজ ফাইনালি আমরা দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ পেরিয়ে পরে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, সেটা হচ্ছে 5 গড়িয়া বাস স্ট্যান্ডে। গড়িয়া বাস স্ট্যান্ড নিয়ে যদিও ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই জার্নিটা করতে টাইম লাগলো 50-55 মতো, নর্মাল টাইমেও কিন্তু সেটাই লাগে। রাত্রিবেলায় একটু কম লাগার কথা ছিল কিন্তু এই সাইডে অনেক স্লো এসছে, সেই জন্য কিন্তু নর্মালই লাগলো। তো দেখতেই পাচ্ছেন রাত্রি বেলায় এই গড়িয়ার যে মোড়ের অবস্থাটা দেখুন, জাস্ট কোনো দোকানপাতি কিন্তু খুবই কম খোলা আছে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কি এরকম আরো ভিডিও দেখতে চান বা কোন কোন রুটের ভিডিও দেখতে চান বা আমাদের চ্যানেলে কোন টাইপের ভিডিও আপনার বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।